হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফর অবজেক্টিভ ট্রায়াল। বিস্তারিত বলার আগে আজকে আমি আপনাদের একটি ম্যাজিক দেখাতে চাই, সেটা কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পারবেন। সবাই আমার মোবাইলের স্ক্রিনটি লক্ষ্য করুন, মোবাইলের স্ক্রিনের মাধ্যমেই কিন্তু আমি এটা দেখিয়ে দেবো। দেখুন, আমার মোবাইলের ক্যামেরা দিয়ে আমি যেটাকে স্ক্রিন করব সেটা কিন্তু বাংলা অথবা ইংরেজি হতে পারে, সেটা কিন্তু কনভার্ট করতে পারবেন মাত্র 1 সেকেন্ডে। আপনি কিন্তু চাইলে আপনার ফোন থেকেও এই কাজটি করতে পারবেন। দেখুন, আমি যদি আমার মোবাইলের ক্যামেরাটি এখানে দেখাই, তো এখানে দেখুন ট্রান্সলেট টেক্সট বিভিন্ন রকমের অপশনগুলো রয়েছে। সো আমি ট্রান্সলেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যদি আমি দেই, সাপোজ যদি কোনো লেখা আমার ল্যাপটপ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেই, যদি এটাকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতে পারবেন এবং ইংরেজি থাকলে বাংলাতে রূপান্তর করতে পারবেন। সো আমি এই বাংলা লেখাটাকে যদি ইংলিশে কনভার্ট করতে চাই, সো দেখুন এখানে ওপরে যে অপশনটি রয়েছে, ঠিক এই অপশনটিতে ইংরেজি করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এটা কিভাবে করবেন কিভাবে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে বাংলা সিলেক্ট করা আছে, এটাকে জাস্ট খালি ইংলিশে পরিবর্তন করে দেবেন। দেখুন এখানে লেখা আছে ইংলিশ, দেখুন আমার যে বাংলা লেখাটি আছে একদম ইংলিশে পরিণত হয়ে গেল। সো সিম্পল একটি ওয়ে রয়েছে। সো আমি যদি চাই এটা বাংলা আছে ইংলিশ করলাম, ইংলিশ থেকে বাংলা কিভাবে করব। সো দেখুন, আমি যদি ইংলিশ একটা ওয়ার্ড এখান থেকে নিই, ঠিক আছে, ধরুন এখানে অনেকগুলো ইংলিশ লেখা রয়েছে, জাস্ট আমি এই ইংলিশগুলোকে বাংলাতে রূপান্তর করব। সো এখানে জাস্ট খালি এই ইংলিশের জায়গায় বাংলা করে দেব। ঠিক আছে, সো এখান থেকে বাংলা যে অপশনটি রয়েছে, ঠিক আছে, দেখুন এই যে বাংলা অপশনটি রয়েছে, এই বাংলাটা করে দিলে পারে জাস্ট এখান থেকে। সো আমি বাংলা ক্লিক করে দিচ্ছি, দেখুন যে ইংলিশগুলো রয়েছে ইংলিশগুলো অটোমেটিক্যালি বাংলাতে রূপান্তর হয়ে গেছে। ঠিক আছে, সো ভিউয়ার্স, এই যে ম্যাজিকটি আমি দেখিয়ে দিলাম যে ইংলিশ এবং বাংলার যে একটা তফাত রয়েছে সেটা কিন্তু যে কোনোভাবে ট্রান্সলেট করা যায়। আপনি চাইলে গুগলে সার্চ দিয়ে অনেকটা লিখে লিখে এটাকে ট্রান্সলেট করতে হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এখন থেকে আর গুগলে ট্রান্সলেট করতে হবে না। যে কোনো বই, যে কোনো লেখা, যে কোনো সাইনবোর্ড, সেখান থেকে কিন্তু আপনি ডিরেক্টলি এটাকে কনভার্ট করতে পারবেন। আর এটার জন্য অবশ্যই আপনাকে হাতে থাকা লাগবে একটা স্মার্টফোন। স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা এটা বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, শুধু বাংলা ইংলিশ নয়, এখানে যাবতীয় ল্যাঙ্গুয়েজ রয়েছে, অর্থাৎ যতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কিন্তু সরাসরি ট্রান্সলেট করতে পারবেন 1 সেকেন্ডের মাধ্যমে। সো এই কাজটি কিভাবে করবেন এবং কতটা সুবিধা এবং কি কি প্রয়োজন পড়বে সেটা বিস্তারিত আমি এই ভিডিওতে বলে দেবো। তার জন্য প্রথমেই আমাদের মোবাইলের যে স্ক্রিনটি রয়েছে, আমি মোবাইলের স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। সো এটার জন্য ছোট একটা অ্যাপস প্রয়োজন হবে, যে অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু মাত্র 1 সেকেন্ডে এটাকে কনভার্ট করে নিতে পারবেন। সো প্রথমেই আপনারা চলে যাবেন আপনার মোবাইলে থাকা যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন, জাস্ট লিখবেন যে গুগল লেন্স। ঠিক আছে, আমি আমার মোবাইলে গুগল লেন্সটি লিখে দিলাম, একদম উপরে যে সার্চ বারটি রয়েছে এখানে কিন্তু আমি সার্চ বারে লিখে দিলাম গুগল লেন্স। ঠিক আছে, গুগল লেন্স লেখার পরে একদম নিচে চলে আসবেন, নিচে আসার পরে যে সার্চ বারটি রয়েছে আপনারা এখানে সার্চ বাটনটিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ হাজির হবে, ঠিক আছে, যেটার নাম কিন্তু গুগল লেন্স নামে রয়েছে। আমার কাছে এটা ইনস্টল করা রয়েছে, এই জন্য ওইটাকে ওপেন দেখাচ্ছে, আপনারা চাইলে এটাকে ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করে নেওয়ার পরে এটাকে কিন্তু আপনাকে ওপেন করতে হবে। ঠিক আছে, ওপেন করার পরে আপনাকে যে পারমিশনটি রয়েছে সেই পারমিশনটি দিতে হবে। এখান থেকে এই পারমিশন দেওয়ার পরে দেখুন এখানে ওপরে কতগুলো অপশন রয়েছে, আমি এখানে অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলোর মধ্যে থেকে জাস্টে এখানে ট্রান্সলেট নামে যে অপশনটি রয়েছে, ঠিক আছে, এই ট্রান্সলেট লেখাটি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে যে অপশনগুলো রয়েছে, ঠিক আছে, এখানে দুটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি যদি ইংলিশ থেকে বাংলাতে নিতে হন প্রথমে ইংলিশ তারপরে বাংলা, এবং যদি বাংলা থেকে ইংলিশ নিতে চান সেক্ষেত্রে বাংলা প্রথমে সিলেক্ট করে দিবেন এবং পরেরটাতে ইংলিশ সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এরকমভাবে দেখুন এখানে যদি আমি জাস্ট এই প্রথমটা যেটা রয়েছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যদি আমি ইংলিশ সিলেক্ট করে দিই এখানে বাংলা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, যদি এখানে বাংলা সিলেক্ট করি এখানে ইংলিশ সিলেক্ট করে দেবো। আমি বাংলা থেকে ইংলিশ কীভাবে সিলেক্ট করবো আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি যদি বাংলা থেকে ইংলিশে সিলেক্ট করি, প্রথমেই বাংলা সিলেক্ট করে দেবো, দেখুন তারপরে
দ্বিতীয়টাতে আমি এখন যদি ইংলিশ সিলেক্ট করে দেই, এখানে আমি ইংলিশ সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো সিম্পল একটি ওয়ে যেটা আপনি বাংলা থেকে ইংলিশে কনভার্ট করার জন্য এরকম একটি অপশন ব্যবহার করবেন, এক সেকেন্ডের মধ্যে আপনি সেটাকে কনভার্ট করতে পারবেন। দেখুন আমি যদি এখানে এই লেখাটির সামনে ধরি, দেখুন এটা অটোমেটিক্যালি ইংলিশ হয়ে গেছে। শুধু এই লেখা না, আপনি যখন বিভিন্ন রকমের লেখা কালেক্ট করবেন, এই লেখাগুলো কি অটোমেটিক ইংলিশ আপনি পড়তে পারবেন এবং কোনো প্রকার ভাঙ্গাভাঙ্গি ছাড়া। অর্থাৎ গুগল যে ট্রান্সলেটরটি রয়েছে, আপনি যে এই এই ট্রান্সলেটরে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবেন। আপনি এই ট্রান্সলেটর ব্যবহার করে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজে ভাষা পরিবর্তন করে এখান থেকে সেই সুবিধাগুলো ভোগ করতে পারবেন। শুধু বাংলা না, আদার যেগুলো ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো ল্যাঙ্গুয়েজেও কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে আরও কিছু অপশন রয়েছে, যেগুলো অপশন সম্পর্কে আমি আবার পরে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে জাস্ট এটাই দেখিয়ে দিলাম যে এক সেকেন্ডের মধ্যে কিভাবে আপনারা এই গুগল ট্রান্সলেট না ইউজ করে, অর্থাৎ আপনার মোবাইলের ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি এটাকে ট্রান্সলেট করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন থাকলে কিন্তু অটোমেটিক্যালি এটা আপনি ট্রান্সলেট করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন, সেই সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমি জাকিরুল ইসলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।